ছোট্ট একটা মিথ্যা পারে একটা মানুষের জীবন চলার মানকে পাল্টে দিতে, ছোট্ট একটা মিথ্যা পারে একটা মানুষের সুখের দিনগুলোকে হারিয়ে ফেলতে। উদাহরণ যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে বড় উদাহরণ হব আমি। ছোট্ট একটা মিথ্যার জন্য হারিয়ে গেছে আমার জীবনের 6টা বছর। হারিয়েছিলাম আমার পরিবারের ভালোবাসা, বিশ্বাস করেনি সেদিন কেউ আমায়। সেদিন সবাই মিথ্যাকে বিশ্বাস করে আমার সত্যিটাকে মিথ্যা প্রমাণিত করেছে। সেই দিনগুলো কাটিয়ে আজ আমি পরিবারের সাথে আবার একত্রে হয়েছি। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন মন তাহা আমায় অবিশ্বাস করেছে। একবার জানতেও চাইনি সেদিন কি হয়েছিল। এতদিন বন্ধুত্ব ছিল ওর সাথে আমার, তারপরেও ও আমায় বুঝতে পারেনি আসলে আমি এরকম কিছু করতে পারি কিনা। আর আজ যখন ও জানতে পেরেছে আমি এরকম কিছুই করিনি, তখনও ও আমায় ভালোবাসা দেখাতে এসেছে। যেখানে আমার প্রতি ওর কোনো বিশ্বাস নেই সেখানে আমি ওকে কেন ভালোবাসব? আমি ওর কাছ থেকে দূরে থাকতে চাই। আমি রিয়াদের কথায় বাসায় বিয়ের কথা বলি। আমার আব্বু আম্মু আমার বিয়েও ঠিক করেছে, আজকে আমার বিয়ে। হ্যাঁ, আমি বিয়ে বাড়িতে বর্ষেজে বসে আছি। আজ অনেক মনে পড়ছে মন তাহার কথা, অনেক ভালোবেসেছি আমি ওকে। আমি স্টেজে বসে আছি, একটু পর কাজে এসে বিয়ে পড়ালো, আমার বিয়ে হয়ে গেছে। আর মন তার কাছ থেকে আমি দূরে চলে গেলাম, সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত। আমি বসে আছি স্টেজে, একটু পর কয়েকটা মেয়ে আসলো আমার সামনে। কি দুলা ভাই, কেমন আছো? মেয়েগুলোকে দেখে আমি পুরো অবাক। এরা সবাই মন তাহার ফ্রেন্ড, কিন্তু এরা এখানে কি করছে? আপনারা এখানে? হ্যাঁ, আমরা আপনার বিয়ে খেতে এসেছি। বিয়ে খেতে এসেছেন মানে? মানে আপনার বিয়ে, আর আমরা আসব না তা কি হয়? আর আপনার সাথে তো আমাদের কতদিনের সম্পর্ক, তাই চলে আসলাম। কিন্তু আমি তো আপনাদের কাউকে বলিনি। আপনি না বললে যে আমরা আসব না এমনটা তো না, অনেকদিন থেকে বিয়ে খাই না, তাই আপনার বিয়ের কথা শুনেই চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আপনারা আমার দুলা ভাই কেন বলছেন? আর আপনারা তো আমার সিনিয়র, আমার নাম ধরে ডাকুন না। দুলা ভাই এটা বলা যাবে না, আপনি যতই আমাদের জুনিয়র হন কিন্তু আপনি তো আমাদের ফ্রেন্ডের জামাই, তাই আপনাকে আর নাম ধরে ডাকা যাবে না। দেখুন, আপনাদের কোনো কথা আমি বুঝতে পারছি না। বুঝতে পারবেন খুব ভালো করে, বিয়ে করে আগে বাসায় যান, তারপর সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই চল এখন যাই আমরা, আমাদেরই ভাগ্য হয়েছে জুনিয়র ছেলেকে এখন আমাদেরই দুলা ভাই বলতে হবে। ওরা সবাই চলে গেল, কিন্তু কি যে বলে গেল কিছুই বুঝলাম না, সব কিছু যেন মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা, আমি আবার যেটা ভয় করছি সেটা হয়ে গেল না তো? এখন আমার খারাপ লাগছে, আমি এসব কথা ভাবছি এমন সময় রিয়াদ আমার কাছে আসলো। কি রে বর, এখানে বসে বসে কি ভাবছিস? তেমন কিছু না, আবার অনেক বড় কিছু। কি বলতে চাস সোজাসুজি বল না। মন তাহাপুর ফ্রেন্ডটা এখানে এসেছিল আর আমার দুলা ভাই বলছে, এসবের কিছুই বুঝতে পারছি না আমি। আরে হয়তো ওরা তোর সাথে মজা করছে। কিন্তু আমি তো তোর ইনভাইট করিনি, তাহলে ওরা এখানে কিভাবে? আরে তুই বলিস নি, হয়তো আঙ্কেল বলেছে ওদের। তাহলে ওদের সাথে মন তাহাপু নেই কেন? ওরা যদি আসে তাহলে তো মন তাহাপুর আসার কথা। দেখ মনির, তোকে মন তারা ভালোবাসে, এরা না। এমনটাও তো হতে পারে যে মন তারা ওর চোখের সামনে তোর বিয়েটা সহ্য করতে পারবে না তাই আসে নাই, ভালোবাসে তো তোকে। ভালোবাসা? ওর ভালোবাসা খেলনা কোনো একটা জিনিস। ও আমায় কি ভালোবাসে রে? একটা কথা কি জানিস, ওর মনে আমার জন্য কোনোদিনও ভালোবাসা ছিল না। দেখ মমিন, সেদিন শুধু মন তারাই না, সবাই তোকে বিশ্বাস করতো। সেদিন একটা মিথ্যার জন্য মন তারা ওদের দলে পড়ে তোকে অবিশ্বাস করাটাই স্বাভাবিক। এরিয়াত তোর কি হয়েছে বলতো? তুই হঠাৎ মন তাপর পক্ষ নিয়ে এত ভালো ভালো কথা বলছিস কেন? বিষয়টা কি বলতো? বিষয়টা কিছুই না, আমি শুধু তোকে একটা উদাহরণ দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ওর কথা বলবো না। আচ্ছা তুই এখন এখানে থাক, আমি একটু ওই দিক থেকে আসি, ওইদিকে আবার আঙ্কেল একা আছে। আচ্ছা ঠিক আছে যা, কিছুই বুঝছি না,
সবাই সে শুধু মন তার গুণগান গাইছে, কিছু একটা তো ঝামেলা আছে। এখানে না হলে আমার বিয়েতে সবাই মন তার গুণগান গাইতো না। পাশেই দেখলাম রিয়া ভিতরের দিকে যাচ্ছে, আমি রিয়াকে ডাক দিলাম। এই রিয়া শোন এদিকে। এই তুই বল, এইভাবে ডাকছিস কেন? সবাই কি ভাববে? আরে ভাবা ভাবি পরে হবে, আমি আমার টেনশনে বাঁচি না। তোর আবার কিসের টেনশন? মন তাহার কথা মনে পড়ছে? আরে ধুর কি বলিস, ওর কথা মনে পড়বে কেন? আচ্ছা রিয়া তুই আমি একটা কথা বলতো। কি কথা বল? এখানে সবাই মন তাহার কোনো গান গাচ্ছে কেন বলতো? আর মন তার ফ্রেন্ডদেরকেও এখানে দেখলাম। আমি কিভাবে জানবো? ওদেরকে জিজ্ঞাসা কর। ওদের জিজ্ঞাসা করেছি কিন্তু কিছুই বলছে না। সময় হলে নিজেই জানতে পারবি। আচ্ছা থাক, আমি কোরের কাছে গেলাম। আমায় আর কিছু বলতে না দিয়ে রিয়া চলে গেল। তবে যাওয়ার সময় রিয়া কেমন যেন শয়তানে হাসি দিয়ে চলে গেল। আমার আর বুঝতে বাকি নেই কোনো ভেজাল এখানে অবশ্যই আছে। যাই হোক, অবশেষে বিয়ের শেষ পর্যায়ে আসলো, বউ নিয়ে বাসে আসবো। আসার সময় দেখলাম মন তাহার আম্মু আসলো আমার কাছে। কিছুই বুঝতে পারলাম না, ইনি এখানে কেন? বাবা জানি তুমি আমাদের উপরে রেগে আছো, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। তারপরও বাবা এসব ভুলে নতুন করে সব শুরু করো, আমার মেয়েটাকে মাপ করে দাও, আর ওকে একটু খেয়াল রাখো। আপনার মেয়ের খেয়াল রাখবো মানে? আমি কেন আপনার মেয়ের খেয়াল রাখতে যাব? আর আন্টি আমি এখন বিবাহিত, আমি আমার বউকে রেখে আপনার মেয়ের খেয়াল রাখতে যাব কেন? জানি তোমার বিয়ে হয়েছে, আর বিয়েটা তোমার মুনতাহার সাথেই হয়েছে। মুনতাহার আম্মুর মুখে এরকম কথা শুনে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছেন দিদি, আমার বিয়ে মুনতাহার সাথে হয়েছে মানে? হোয়াট, কি বলছেন আন্টি? হ্যাঁ বাবা, তোমার বিয়ে মুনতাহার সাথেই হয়েছে। তোমার বাবা বলতে মানা করেছিল তাই বলিনি। আমি বাবার দিকে তাকালাম, বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আব্বুর এমন উত্তর শুনে আমি পুরোই অবাক হয়ে গেলাম। আমায় না জানিয়ে এরা কিভাবে আমার সাথে এরকম একটা গেম খেলতে পারে আমি আর কিছু ভাবতে পারছি না। আমি আর কিছু না বলে সবাইকে সালাম দিয়ে গাড়িতে এসে বসলাম। আমার নিচের লোকেরা আমার সাথে এরকম করলো, এটা আমার ভাবতেও কেমন যেন লাগছে। আমি বসে আছি, একটু পর মুনতাহা এসে গাড়িতে বসলো। কি হলো জুনিয়র, শেষ পর্যন্ত আমি তোমায় পেলাম তো? কি হলো, কথা বলছো না কেন? আপনি একটু চুপ করে থাকুন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। না বললে তো হবে না, আমি তোমার বউ, এখন তোমার সবকিছুতে আমার অধিকার আছে, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার। আমি আপনার সাথে এসব নিয়ে পরে কথা বলি, আপনি প্লিজ একটু চুপ করে বসুন। আচ্ছা ঠিক আছে, স্বামী যখন বলেছে তখন তো স্বামীর কথা শুনতেই হবে। মুনতাহা আর কিচ্ছু বলল না। আমার মাথায় এখন এসব কিছু কাজ করছে না, শুধু রিয়াদ আর আব্বু আমার সাথে এরকম কেন করলো এটাই মনে পড়ছে। রাতে আমরা সবাই বাসায় আসলাম, আম্মু নতুন বউকে ঘরে নিয়ে গেল, আমি আব্বু আর রিয়াদকে ডেকে নিয়ে ছাদে গেলাম। কি বলবো ওদের, ওরা আমার দিকে কিরকম যেন ভয় ভয় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তোমরা আমার সাথে এরকম কেন করলে? দেখ তুই মুনতাহাকে ভালোবাসিস আর মুনতাহা তোকে, মুনতাহা হয়তো তোকে ভুল বুঝেছে কিন্তু সেটা সে বুঝতে পেরে তোকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছে। আর আমি যতটা জানি তুই এখনও ওকে ভালোবাসিস, তাই আমি চিন্তা করলাম তোদের এক করে বিয়ে দিলে হয়তো তোরা আবার আগের মতো হয়ে যেতে পারিস। এটা তোমার ভুল চিন্তা আব্বু, আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারবে না। আরিয়াদ তুই তো জানিস আমি কিভাবে কাটিয়েছি আমার 6টা বছর, তুই তো জানিস আমি কিভাবে অপমানিত হয়েছি মুনতাহার কাছে, যেখানে আমার দেখা পেয়েছে আমায় অপমান করতে বলেনি। তুই সব কিছু জানার পর তুই আবার এসব করলি?
দেখ মমিন, আমার এখানে কোনো কিছুই দোষ নেই। আঙ্কেল আমার বাসায় ডেকে বলল, এটা তোদের অভিমান, তোদের এক করে দিলেই তোরা ভালো হয়ে যাবি। তাই আমিও আঙ্কেলের সাথে মিলে এক হয়ে গেলাম। অভিমান? কোনটা অভিমান? যেটা কলেজের সব স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে আমায় অপমান করেছিল সেটা কোনটা অভিমান? দিনের পর দিন আমায় অপমান করেছে সেটা কোনটা অভিমান? শুধু ওর কারণে আমার কষ্টটা দ্বিগুণ হয়েছে সেটা? দেখ মমিন, যেটা হয়েছে তা মনে করে কোনো লাভ নেই, তুই এগুলো সব ভুলে যা। ভুলে যাব? আমার ছয়টা বছরের কষ্ট মাত্র ছয় সেকেন্ডে ভুলে যাব? তোমরা বলছো ভুলে যেতে, কিন্তু আমি তো ভুলতে পারবো না। আমার ভিতরে কি চলছে ছয়টা বছর সেটা শুধু আমি জানি। মন তার একটা করে অপমান আমার বুকের ভিতর তীরের মতো এসে বিঁধেছে, আর তোমরা বলছো আমি সব কিছু ভুলে যাব। আমি সব ভুলে গেলে অনেক আগেই ভুলে যেতাম, কিন্তু আমি ভুলতে পারিনি। এসব কথা ভুলতে গেলে আমায় আরও বেশি কষ্ট সহ্য করতে হবে। তোমরা হয়তো ভাবছো এটা সামান্য কিছু, কিন্তু তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে যে আমি কেন তোমাদের এসব কথা বলছি। আমার এমন কোনো একটা দিন যায়নি যেদিন আমার চোখের পানি পড়েনি, আর এই বিষয়টা একদিনের হলেও আমি ভুলে যেতে পারতাম। কিন্তু দিনের পর দিন আমি যে অপমানগুলো সহ্য করেছি সেগুলো আমি কীভাবে ভুলবো বলো আব্বু? দেখ বাবা, আমি তোর কষ্টটা বুঝি, মেয়েটা হয়তো তোকে বুঝতে পারেনি তাই এভাবে বলছে। আর যেদিন ও জানতে পেরেছে সেদিনও ওর ভুল বুঝতে পেরে কিন্তু তোর কাছে এসছে, আর ও আমায় অনেক রিকোয়েস্ট করেছে আমি যেন তোকে বোঝাই, তোকে ওর কাছে ফিরিয়ে দিই আমি। তুমি জানো না আব্বু, এসব ওর অভিনয়, ও তো আমি ভালোবাসত। তাহলে কেন সেদিন হাজার স্টুডেন্টদের সামনে আমায় অপমান করেছিল? কেন আমার কথা শুনল না সেদিন? কেন আমায় দেখলে অপমান করতে ভোলে না? এগুলোর ভালোবাসা চায় না আমি এরকম ভালোবাসা। আর আব্বু, আমি তোমায় কি বলবো, রিয়া তো আমার কাছে সবসময় ছিল, ও তো নিজের চোখে দেখেছে যে কি ঘটনাগুলো এটা ঘটেছে আমার সাথে, তারপরেও ও সব কিছু বলে এসবে সামিল হলো। আমি আর কি বলবো ওকে, ওকে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। মনির, আমি তোর ভালোবাসাটাই চেয়েছি সব সময়, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আচ্ছা রিয়াত, তুই বল, তুই আমার ভালোটা কোথায় দেখেছিস? তোমরা এটা ভেবেছো যে মন তাকে মনির সাথে বিয়ে দিলে মনির সব ভুলে গিয়ে আবার মন তার সাথে একত্রে হয়ে যাবে, কিন্তু তোমরা একবারও কি এটা ভেবে দেখেছ যে ওকে দেখলে ওর সাথে থাকলে আমার কষ্টগুলো আবার ভেসে উঠবে? আমি আমার পুরনো কষ্টগুলোর মাঝে ডুবে থাকবো? আমি আমার পুরনো কষ্টগুলোর মাঝে ডুবে যাব? দেখ বাবা, আমরা তোর ভালোর জন্যই এমনটা করছি, কিছুদিন যাক, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু আবার আগের মতো হবে। কিছু আর আগের মতো হবে না আব্বু, তোমরা আমার সাথে এটা ভালো করোনি। আমি সত্যি তোমাদের এরকম একটা কাছে অনেক কষ্ট পেয়েছি। কিন্তু বাবা, প্লিজ আব্বু, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই কিছুক্ষণ থাক এখানে, তবে তাড়াতাড়ি আসবি কিন্তু, চলো রিয়াদ। আমি আর কিছুই বললাম না, রিয়াদ কিছু না বলে নিচে চলে গেল। এ বিয়েটা আমি মেনে নিতে পারছি না, সবাই আমারও জানতে আমার সাথে এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমার আব্বু আম্মু রিয়াদ রিয়া যারা আমার কষ্টটা জানে তারাই আমার সাথে এরকমটা করল, এটা আমি মেনে নেব কীভাবে? আমার কিছুই ভালো লাগছে না, আর কিছু ভাবতে পারছি না আমি। আমি ওখানেই অনেকক্ষণ থেকে বসে আছি, একটু পর রিয়া আসলো ছাদে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।